এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। এক, কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল সে রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। দুই, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। তিন, কারোর কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যাতে তার মনে শান্তি আসে, আর তার সাথে ভদ্র ব্যবহার করুন। চার, এখনো নতুন বাড়ি কিনছো না কেন, বা তুমি এখনো বিয়ে করনি কেন, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। পাঁচ, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি বলা শুরু করুন। মদের দোকান সুসজ্জিত, ক্লাসগুলোতে পড়ে না ঝাঁটা, মদই বোধহয় চালায় এদেশ, শিক্ষা বোধহয় গলার কাঁটা, মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটেও নকল হাসি, পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি। 21 বছর বয়সী এক সুন্দরী যুবতী তার ঠাকুমার সাথে ঘরের বারান্দায় বসেছিল। ঠিক সেই সময়ে মেয়েটার বয়ফ্রেন্ড সেখানে এসে দেখল সে তার দিদার সাথে বসে আছে। মেয়েটা বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো, তুমি কি তেজপাল যাদবের ড্যাডিজ অ্যাট হোম বইটা এনেছ? বয়ফ্রেন্ড বলল, না, আমি তো সুনিতা আনন্দের হোয়ার শুড আই ওয়েট ফর ইউ এই বইটা নিতে এসেছি। মেয়েটি বলল, না, আমার কাছে তো প্রেম বাজপাইয়ের আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি বইটা আছে। বয়ফ্রেন্ড বলল, ঠিক আছে, তুমি কলেজে আসছো তো, আসার সময় আনন্দ বক্সির কল ইউ ইন 5 মিনিটস এই বইটা নিয়ে আসবে। মেয়েটা বলল, ওকে, আমি আই ওয়ন্ট লেট ইউ ডাউন বইটা নিশ্চয়ই সাথে করে নিয়ে যাব। এরপর বয়ফ্রেন্ড ঠাকুমাকে নমস্কার দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ঠাকুমা মেয়েটাকে বললেন, হ্যাঁ রে, ছেলেটা এত গাদা গাদা বই পড়ে কখন? মেয়েটা বলল, ঠাকুমা, এই ছেলেটা আমাদের ক্লাসের সব থেকে বুদ্ধিমান ছেলে। ঠাকুমা বলল, ও তাই? তাহলে ওকে বলিস তো মুন্সী প্রেমচাঁদের ওল্ড পিপল আর নট স্টুপিড এই বইটা যেন একবার পড়ে নে। এই যুগের যুবক যুবতীরা মনে করে তারা খুবই স্মার্ট, কিন্তু বুড়োদের যে অভিজ্ঞতার মাধ্যমে চুল পেকেছে তারা সেটা ভুলে যায়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপর দিকে তাকাতে ভুলে যায়। কারোর অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মিথ্যাটা শুনতে ভালো লাগে যখন সত্যিটা আগের থেকে জানা থাকে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো এটাই যে কিছু মানুষ ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ভুলে যেতে পারাই ভালো, মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। 1, আপনার কাছে যদি সে কিছু লুকায়। 2, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1, কথা কম বলবেন। 2, কানে কম শুনবেন। 3, রাগ কম দেখাবেন। 4, মানুষকে আপন কম ভাববেন। 5, যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয়
মদ ছুঁয়ে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, আর মরে যায় শুধু স্বপ্নগুলো। অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানের জলপান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জলপান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন, মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল আর পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোয় কোনো গিট থাকে না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মেয়েদের বেশি কুবুদ্ধি ভালো না, বেশি কুবুদ্ধির মেয়ে ভালো হয় না। সাংসারিক দিক থেকে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত বেশি সুখী। কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র, কারণ একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয়। বিয়ে করার আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে। এক, সে অতি লোভী কিনা। দুই, সে অলস কিনা। তিন, সে অপরিচ্ছন্ন হয়ে থাকে কিনা। চার, তার পরিবার কেমন। পাঁচ, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। একটা পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। মানুষ কি অদ্ভুত তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো তোমার সফলতার সিঁড়ি। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবে তা অনেক কঠিন। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। এক মিনিটের মূল্য বুঝতে চাও? তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, তারপর বাসে বসে জ্যাম পোহাচ্ছিল, যে সবার কাজে নিজের থেকেই এগিয়ে আসে, তাকে সবাই অবহেলা করে। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি, ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। এক, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেবে না। দুই, আজ নয় কাল করব। বিশ্বাস করুন এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। তিন, বড় স্বপ্ন না দেখলে। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বোঝে না তার কাছে পুরো রচনা লিখে দিলেও সে বুঝবে না। যা একবার ভেঙে যায় তা হাজার জোড়া লাগানোর পরেও আগের মতো করে ফিরে পাওয়া যায় না, সে কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার। প্রেম
সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। আমি বিশ্বাস করি ভগবান কাউকে কখনো বিনা দোষে কষ্ট দেন না। প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সময় উপহার দাও, কারণ সবকিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকেই যাবে। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল আর কে দিল না তা জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে। খুচরা পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। মজা করা সেটাকেই বলে। যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে, আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি, সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন, এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।